আপনারা দেখতে পাচ্ছেন নদীতে মাছ ধরার দৃশ্য, ইলিশ মাছ, ইলিশ মাছ দেখতে পাচ্ছেন, পোয়া মাছ, স্থানীয় ভাষায় এটাকে বলা হয় পোয়া মাছ। আরো মাছ দেখতে পাচ্ছি, কাঁকড়া আছে, কাঁকড়াটা কোথায়, এই যে কাঁকড়াটা কোথায়, এই যে কাঁকড়ার ঠ্যাং ছুটে থাকতে ভালোভাবে, এই যে কাঁকড়া আরো পাওয়া গেছে। এই মাছটা খাইতে কিন্তু অনেক টেস্ট, ঘোড়া গাগরা। আল্লাহ মাছ, মাছ তো জালটা না শুরু, এর মধ্যে আমরা মাশাআল্লাহ ভালো মাছ পেয়ে গেছি। কাঁকড়া আসছে, ওই তো ছোট মাছ রয়ে গেছে, কিন্তু ছোট দুইটা মাছ রয়ে গেছে, তা ওগুলো সাড়ে সাড়াই দেবে তো। হ্যাঁ কোন ফোরা, উই 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 নৌকর নৌকর, হ্যাঁ 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 হ্যাঁ, মাশাআল্লাহ ভালো মাছ পাচ্ছি। কয় ঘন্টা পর উঠেছি আমরা এই জাল? 5 ঘন্টা। 5 ঘন্টা কিন্তু মাছগুলো সবই তাজা, কিছু জীবিত মনে হয় মাত্রই বাঁচছে, ইলিশ মাছটা অনেক আগেই বাঁচছে যেহেতু মারা গেছে। হ্যাঁ কাঁকড়া উঠে গেছে, আরো একটা মারার স্টাইলটা তো সেই। কাঁকড়া পুরো খাইতে হবে, চাল তো মনে হয় অনেক চাল। জাল এখান থেকে পেঁচাই গেছে, এই জায়গাতে মাছ বাজে না, কারণ জাল পেঁচাই গেছে। আরো একটা মাছ আসছে, কি এই মাছটা? বড় মাছ, এই যে বড় পোনা, মাশাআল্লাহ একসাথে অনেকগুলো মাছ আসছে।
পোমাও দেখা যাচ্ছে। এই যে আর একটা মাছ, কাঁকড়া, বড় কাঁকড়া আসছে। ইয়ে খুবই ভালো হয়েছে, পা নাই। গ্রাফি কি মাঝখানে আরো আছে? গ্রাফি বলতে নোঙ্গর। এই যে মাছ, ছোট মাছ আছে, কিন্তু এই মাছটা ছাড়ান লাগবে।